সিলেট থেকে পোনা পরিস্থিতি খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আমাদেরকে সেখানকার সবশেষ খবরাখবর জানাবেন, আর ত্রাণ না পাওয়ার একটা অভিযোগ পাওয়া যাচ্ছে, সেই সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে সকালে যে খবরটি আপনাকে দিয়েছিলাম যে সুরমা নদীর পানি কিছুটা কমেছে, তো আমরা আরেকটি তথ্য পেয়েছি, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে এবং অন্যান্য পয়েন্টেও কিছুটা কমেছে। অর্থাৎ সুরমা নদীর পানি একটু একটু করে কমতে শুরু করেছে, যেটি একটি কিছুটা আশার খবর বলা যায়। তো এছাড়াও কুশিয়ারা নদীর পানি প্রায় অপরিবর্তিত রয়েছে, তবে সবকটি পয়েন্টে কিন্তু সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে আসলে প্লাবনটা দীর্ঘায়িত হচ্ছে এবং মানুষের ভোগান্তিও সাথে সাথে বেড়েই যাচ্ছে। যারা বানভাসী মানুষ রয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা তো ইতিমধ্যে শুরুই হয়েছে, যদিও প্রথম দিকে আসলে পর্যাপ্ত নৌযানের অভাবে প্রশাসন সঠিকভাবে সেই ত্রাণ পৌঁছাতে পারেনি, তবে পর্যায়ক্রমে সেই বিষয়টিও স্বাভাবিক হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজ সকালে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে সার্কিট হাউসে এসেছেন 12:15 দিকে। এখানে কিন্তু তিনি এখনও প্রশাসনের সাথে, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা সহ সংশ্লিষ্ট সকলের সাথেই তিনি বৈঠক করছেন এবং আমরা যেটুকু খবর পাচ্ছি এই বৈঠক শেষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে তিনি যেতে পারেন, সেখান থেকে হয়তো ঢাকার উদ্দেশ্যে কিংবা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তিনি রওনা হবেন। তো এই বিষয়টি আসলে সাধারণ মানুষ বা জনপ্রতিনিধিরা, তারাও তাদের সাথেও আমরা সকাল থেকেই কথা বলছি, তারা বলছেন যে এমনিতেই প্রধানমন্ত্রীর নির্দেশে এর আগে থেকেই ত্রাণ কার্যক্রম, উদ্ধার কার্যক্রম এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের যে পরিকল্পনা সেটি গৃহীত করা হয়েছে, ইতিমধ্যেই তালিকা করা হয়েছে, তালিকা করে তারা শেষ করে সেই বিষয়টি আসলে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সেটি তারা চেষ্টা করছেন, যাতে বানভাসী মানুষের দুর্ভোগ কমানো, লাঘব করা যায়। এবং এখন আসলে যত সময় যাচ্ছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আশ্রয়কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের মধ্যে আসলে অসুখ, বিভিন্ন ধরনের রোগবালাই ছড়াচ্ছে, সেই বিষয়টিও আসলে তারা নজরে আনছেন এবং যাতে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া যায়, পর্যাপ্ত মেডিকেল টিম গঠন করে সেই বিষয়টিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে দায়িত্ব গ্রহণ করে টিম গঠন করে সেগুলোকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই শরণকালের ভয়াবহ বন্যা মোকাবেলায় যতটুকু করার প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সবটুকুই করা হবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তারা কাজ করবেন। এই হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ প্রত্যুষ তালুকদার। সুনামগঞ্জে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছে বন্যা কবলিতরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আমাদেরকে জানাবেন সেখানকার খবরাখবর, বন্যার কী পরিস্থিতি, আর সেই সঙ্গে ত্রাণ না পাওয়ার যে অভিযোগটা আছে সেই সম্পর্কেও জানতে চাই। আপনি সরজমিনে কী দেখছেন? ঈশ্বর, আমি প্রথমে একটু সুনামগঞ্জের যে সার্বিক পরিস্থিতি সেটা একটু বলে নিই। এই যে আমি আছি সেটি মূলত হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের খালিপুর নামক একটি এলাকা। এই এলাকাটি কিন্তু সচরাচর আপনার পানিতে তলিয়ে যায় না বলে স্থানীয়রা কিন্তু আমাদের জানিয়েছিলেন, কিন্তু ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই যে বসত বাড়িগুলো রয়েছে বা মানুষ যেই বাসস্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও পানিতে তলিয়ে গিয়েছে এবং তলিয়ে আছে বর্তমানে। এই যে বৃহস্পতিবার থেকে যে উজানের ঢল এবং যে ভারী বৃষ্টিপাতের ফলাফল হিসাবে যে সুনামগঞ্জে যে বন্যা হয়েছে সেই বন্যায় কিন্তু এখন পর্যন্ত আপনার যে বাড়িঘরগুলো এখনও তলিয়ে আছে। এই যে জায়গাটিতে কিন্তু আমরা নৌকায় মূলত নৌকার মাধ্যমেই কিন্তু আমাদের ঢুকতে হয়েছে এবং এখানে কিন্তু আপনার প্রায় আপনার গলা সমান পানি। মানুষ কিন্তু স্বাভাবিকভাবে, ছোট বাচ্চা যারা রয়েছে বা যারা একটু আপনার উচ্চতায় কম তাদের কিন্তু সেই জায়গায় ঠাঁই নিবে না, তাদের কিন্তু ডুবে যাওয়ার একটা সম্ভাবনাও থেকে যায়। ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িঘরগুলো রয়েছে, দালানগুলো রয়েছে, সব কিন্তু পানির নিচে এবং মানুষের যে আপনার চলাচলের বাহন সেটি কিন্তু নৌকার মাধ্যমেই করতে হয়েছে। পৌর শহরের একটি জায়গা, সেই জায়গায় আসলে এরকম পরিস্থিতি মানুষজন কিন্তু কখনোই দেখেনি। মানুষজনের কাছে কিন্তু এই যে একটু অস্বাভাবিক ব্যাপার সেটা কিন্তু তারা বারবার আমাদের জানাচ্ছিলেন যে আসলে তারা কোনোভাবেই কল্পনা করতে পারেনি তাদের সুনামগঞ্জে এই যে একটা দুর্যোগ এই দুর্যোগের মধ্যে পড়বে। এবং ত্রাণ নিয়ে যদি একটু বলি ঈশ্বর, আমি কিন্তু সরেজমিনে গতকাল গত পরশু দিন থেকে মূলত
যে এই সুনামগঞ্জ এলাকায় আছে এবং ত্রাণের বিষয়টা কিন্তু আমরা খুব ভালোভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালেও আমরা বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সাথে যে একটি ত্রাণ একটি আশ্রয়ন প্রকল্প বা একটি গ্রামে গিয়েছিলাম সেখানে ত্রাণ বিতরণ দেখার জন্য, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষজন কিন্তু আপনার বানের জল যেটি রয়েছে সেটি ভেঙেও আপনার গলা সমান বুক সমান পানি ভেঙে গ্রামের নারী পুরুষ সবাই কিন্তু একত্র হয়েছিল যে ত্রাণের খাদ্য নেওয়ার জন্য, কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত ছিল না এবং পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু আপনার যে এক ধরনের উশৃঙ্খল বা বিশৃঙ্খল পরিস্থিতি সেটা কিন্তু সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু বারবারই অভিযোগ করে বলছিলেন যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের প্রতি কিন্তু অভিযোগটা করা হচ্ছিল এবং বিজিবি আমাদের কাছে কিন্তু জানিয়ে গেছে যে এই ত্রাণ কিন্তু পর্যাপ্ত না, তারাও কিন্তু চাচ্ছে আরও বেশি পরিমাণ ত্রাণ যেন নিয়ে আসা হয় যেটা দিয়ে আসলে বানভাসী মানুষদের যে আপনার ডিমান্ড রয়েছে বা চাহিদা রয়েছে সেটা পূরণ করা যায়। ইশরাত, এই ছিল সুনামগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মোহন ইসলাম।